ধন্যবাদ সবাইকে যে আজকে তোমরা এই সকালে আমার ক্লাসে তারা জয়েন করেছো। এখন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যেতে চাচ্ছি, যাতে তোমরা আমার লেকচারটা এখন সরাসরি দিতে পাও। আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট আমরা করেছি, সেটা হচ্ছে এটা কিভাবে অবিশুদ্ধ অ্যালাম থেকে আমরা আমরা বিশুদ্ধ অ্যালাম পেতে পারি, বা অ্যালাম অ্যালাম তোমরা জানো কিনা জানি না, অ্যালাম হচ্ছে তোমার হচ্ছে সোডিয়াম, সরি, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অনু পানি। এটা ফিটকারি বলা হয়, আমরা সোজা ভাষায় এটা ফিটকারি বলি। সেই ফিটকারিটা আসলে আমাদের প্রয়োজনীয় একটা অংশ, কেমিক্যালস, সেইটা বিশুদ্ধতা দরকার এবং এটা তৈরি করা দরকার। এবং এটা একটা কেলাস, কেলাস মানে বুঝো, কেলাস হচ্ছে যেমন লবণ একটি কেলাস, লবণ দানা আছে, এরকম ফিটকারি হচ্ছে কেলাস। সেই কেলাস কিভাবে প্রস্তুত করা হবে এবং কেলাস কিভাবে মানে আমরা বিশুদ্ধকরণ করব, সেইভাবে ব্যাকটেরিয়ার কাছে সাজানো হয়েছে। আচ্ছা দেখি, আমরা দেখি যে পরীক্ষা নম্বর টু, পরীক্ষা নম্বর আগে একটা ছিল যে পটাশ অ্যালামের বিশুদ্ধ কেলাস প্রস্তুতকরণ, প্রস্তুতিকরণ, এইটা হচ্ছে তোমার পরীক্ষার নাম। খাতা যেমন তুমি লিখবা সেখানে এটা লিখবা হচ্ছে এক্সপেরিমেন্ট পরীক্ষা নম্বর টু, তারপরে পটাশ অ্যালামের বিশুদ্ধ কেলাসের প্রস্তুতিকরণ। দেওয়ার পরে তুমি এটা লেখা শুরু করবে, তত্ত্ব লিখতে হবে প্রথমে। পলাশ অ্যালাম বা ফিটকেরি একটি দ্বি লবণ, দ্বি লবণ মানে হচ্ছে দুটা লবণ একসাথে মিক্স করে থাকতে পারে, এটা গড গিফটেড। এটা কেন হয়েছে, কি যেন হয়েছে তা আমরা জানি না, তবে আমরা এইটুকু জানি যে দুটা জিনিস, ফিটকারি যখন কেমিস্ট্রি ছিল না তখনও ফিটকারি পৃথিবীতে ছিল। তো পটাশ অ্যালাম সাধারণত মানুষের কাছে ফিটকারি নামে পরিচিত, এটাতে সাধারণ পানি বিশুদ্ধকরণ কাজে ব্যবহৃত হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটা পানি বিশুদ্ধকরণ, ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে অ্যালুমিনিয়াম। আবার আমরা এটা খাইলে খুব ক্ষতি নেই, অ্যালুমিনিয়ামও খাওয়া যায়, পটাশিয়ামও খাওয়া যায়, সালফেটও খাওয়া যায়। এটি একটি দ্বি লবণ, অর্থাৎ দুটি লবণ, পটাশিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেটের মিশ্রণ। এই কথাগুলো আমরা তত্ত্বতে লিখবো। কঠিন অ্যালাম অবস্থায় সুনির্দিষ্ট আকৃতির কেলাস, পটাশ অ্যালামের কেলাস অষ্টতলকীয় আকৃতি বিশিষ্ট, দ্বিলবণকে দ্রবীভূত করলে লবণ, লবণের দ্রবণে সব উপাদানই আয়নে বিজিত হয় এবং দুটি লবণের মিশ্রণে আচরণ করে। বলা হচ্ছে এটা যদি কোনো কারণে আমরা পানিতে ঢেলে দেই, তাহলে পানির মধ্যে যে তিনটি আয়ন আছে, পটাশিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন এবং সালফেট আয়ন, তিনটি আয়নের উপস্থিতি আমরা পাই, তাহলে ধরে নিতে হবে যে তিনটি আয়নই এর মধ্যে থাকে, সেটাই হচ্ছে পটাশ অ্যালাম। পটাশ অ্যালাম যদি করা হয়, এখানে 24 অনু পানি থাকে এবং তার রাসায়নিক সংকেত হবে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট ডট 24 অনু পানি। এইটুকু হলো তত্ত্ব, তত্ত্বতে এইটুকু কথা তুমি লিখবা। তারপর উপকরণ বা রাসায়নিক দ্রব্যাদি, তিনটি বিকার লাগবে, একটি ফানেল লাগবে, ত্রিপদী স্ট্যান্ড লাগবে, কাঁচ দন্ত লাগবে, তার জারি লাগবে, ফিল্টার লাগবে, ফিল্টার কাগজ লাগবে, অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট এবং গারো সালফিউরিক অ্যাসিড। এইগুলো উপকরণ বা রাসায়নিক দ্রব্যাদি আমাদের ওই জায়গায় এটা এই কথাগুলো লিখতে হবে। এটা লেখা শেষ করার পর আমরা যাব হচ্ছে কার্য পদ্ধতি। কার্য পদ্ধতি হচ্ছে আমরা কাজটা কিভাবে করব। কার্য পদ্ধতি অর্থ হচ্ছে কাজটা আমরা কিভাবে করব, সেই কাজটা আমরা যেভাবে করতে হবে সেইভাবে এখানে তোমাকে এটা দিতে হবে। প্রথম কাজ হচ্ছে একটি বিকারে 15 সেন্টিমিটার কিউব, 15 সেন্টিমিটার কিউব বলতে আমরা বলছি 15 মিলিলিটার উষ্ণ পানিতে 10 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট দ্রবীভূত করতে হবে। অন্য একটি বিকারে 10 সেন্টিমিটার কিউব উষ্ণ পানিতে 3 গ্রাম পটাশিয়াম সালফেট দ্রবীভূত করতে হবে। দুটা কিন্তু দুই লবণ, দুটি দুই বোতল থেকে নেব এবং দুই বোতলের পাশে নিয়ে দুটা দুই বিকারে পানি দ্রবীভূত করব। দুটি দ্রবণকে অন্য একটি বিকারে মিশ্রিত করে 4-5 ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করলে উত্তপ্ত করে সম্পৃক্ত করতে হবে। এখন দুটি দ্রবণকে একটি বিকারে অন্য একটি বিকারে মিশ্রিত করতে হবে, এবং মজার ব্যাপার হলো এখানে 4-5 ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে, করে সম্পৃক্ত করতে হবে। এখন সম্পৃক্ত কাকে বলবো, সম্পৃক্ত কিন্তু আগেও বলেছি যে যে দ্রবণের মধ্যে দ্রব্য দিলে আদ্রবীভূত হয় না তাকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়।
এটা ভ্যাপার করার পরে এমন এক ধরনের তরল হবে, তুমি ভালো করে দেখো, তুমি লবণের সমৃদ্ধ কেমনে তৈরি করবা, তুমি দেখবা যে লবণ আমরা যেভাবে তৈরি করি মানে প্র্যাকটিক্যাল তো সবসময় প্র্যাকটিক্যালের মতো হয় না, তুমি পটাশালাম এত এই সোডিয়াম সালফেট এবং পটাশালাম এমন ভাবে দিবা মিক্স করবা যাতে পানি সবসময় কম দিবা, প্রথম শর্ত হচ্ছে এইটা, পানি কম দিবা কিন্তু তুমি লবণ দিবা বেশি প্রথমে, মানে লবণ আগে দিয়ে নিয়ে তারপরে পানি দিবা, পানি দেওয়ার পর তুমি নাড়াতে থাকবা, এক সময় দেখবা যে লবণগুলো সব গলে গেছে, কিছু কিছু লবণ গলতেইছে না, তখন বুঝতে হবে যে সম্পৃক্ত লবণ তৈরি হয়েছে, তখন এটাকে ফিল্টার করব, তাহলে আমার সম্পৃক্ত লবণ হয়ে গেল। দুটি কারণ, আমরা কিন্তু করে কি পানি আগে দিয়ে নেই তার মধ্যে লবণ দিই, কিন্তু নো, লবণ আগে দিব তার মধ্যে আস্তে আস্তে পানি দিব, দেওয়ার পর নাড়া দিব, দেওয়ার পর দেখবো যে কিছু লবণ গলতেইছে না, তখন একে ফিল্টার করব। তাহলে সুবিধা কি, এটা হলো সম্পৃক্ত লবণ তৈরি করার নিয়ম, উল্টা নিয়ম, যে এই নিয়মটা আসলে আমরা সচরাচর করি না, কিন্তু এটাই প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে যে কখনো কখনো পুস্তকে লেখাটাকে প্র্যাকটিক্যালি করা যায় না, তো যাই হোক এটা দুটি পাত্র দুই জায়গাতে মিশ্রণ করে সালফিউরিক অ্যাসিড দিলাম আর কি, দিয়ে সম্পৃক্ত করব। সম্পৃক্ত উপযুক্ত লবণকে ধীরে ধীরে শীতল করে অ্যালামের ক্যালাস গঠিত করব। এখানে সম্পৃক্ত লবণ করার পদ্ধতি আমরা যেটা ভাবছি সেটা হচ্ছে তাপ দিব, তাপ দিয়ে কি করবো পানিটাকে উড়ে দিব, দিলে আস্তে আস্তে কি হবে সম্পৃক্ত লবণ তৈরি হবে। লবণে ফিটকারি একটি ছোট বিকেলাস যোগ করলে স্ফটিকরণ দ্রুত হয় এবং স্ফটিকরণ শেষের দিকে লবণটিকে বরফ পানিতে নিমজ্জিত করলে স্ফটিকরণ সম্পন্ন হয়। এখন সম্পৃক্ত লবণ তৈরি করার পরে তুমি যখন ঠান্ডা করে থাকবে তখন দেখবে অটোমেটিক্যালি পাত্রের তলায় এই ফিটকারির ক্যালাস উৎপন্ন হওয়া শুরু হয়েছে। 3 নম্বর পয়েন্ট এটা। 4 নম্বর হচ্ছে পরিষেবা সেচ। এখন ফিটকারির মধ্যে তো কিছু পানি থাকবে ক্যালাস হওয়ার পরেও, সেই পানিটাকে আমরা সরাই ফেলবো, সেটা কিভাবে সরাবো ফিল্টার করব, ফিল্টার পেপারের মধ্যে দিয়ে দিব, পানি ফিল্টারের ভিতরে পেপার দিয়ে নিচে চলে যাবে আর কাগজের মধ্যে পটাশিয়ামটা থাকবে, যেহেতু এটা কঠিন পদার্থ সো এটা কখনো ফিল্টার কাগজের মধ্যে যেতে পারবে না। এরপর এটাকে ধৌত করব, বায়ুতে শুষ্ক করে বিশুদ্ধ পটাশিয়াম স্ফটিক পাওয়া যাবে। এখন আমরা বিশুদ্ধ পেয়ে গেলাম, এখন আমরা নিয়েছিলাম হলো 3, কত কত নিয়েছিলাম সেটা এখন আমরা, আমাদের এখন দরকার হচ্ছে কার্যকারিতা, যে আমরা কাজটা করলাম যে কতটুকু কার্যকারিতা হয়েছে আমারটা, এটা কি আসলে সবটুকু হয়েছে না বেশি হয়েছে, কত পার্সেন্টেজ আমার এফিসিয়েন্সি কত পার্সেন্ট, এটা কিন্তু সবার সাথে সবার সাথে মিলবে না। তোমরা দেখো যে এটা সূত্র হচ্ছে বিশুদ্ধ ক্যালাসের শতকরা পরিমাণ প্রাপ্ত ক্যালাসের ভর, তুমি যে ক্যালাস পাইলা তার ভর, তুমি 10 গ্রাম নিছিলে হচ্ছে পটাশিয়াম সালফেট, 3 গ্রাম নিছিলে ম্যালেরিয়াম সালফেট, তাহলে কত হবে 10^3 × 100। এবং ক্যালাসের আকৃতি গঠন স্বচ্ছতা দেখে পরীক্ষণের মান সম্পর্কে ধারণা করা যায়। এখন ক্যালাস এমন ধরনের হলো যে তোমার সাদা হয়ে গেছে ফেরেকের, তা হবে না, মানে মান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আমরা পড়ছি পৃথিবীতে আমরা সবসময় চাই কি মান ভালো জিনিস আমার দরকার, মান ভালো জিনিস দরকার হলে তো মানের দিকতে বিশুদ্ধতা মান তো থাকতে হবে, তাই না? যাই হোক আমরা এখন ধরে নাও এইটুকু পর্যন্ত তুমি কার্যকরী মানে ফলাফল কার্যকরিতার মধ্যে লিখবা, লেখার পরে হিসেব ও গণনা একটা চ্যাপ্টার আসবে। ধরে নাও ক্যালাসের প্রথমে খাতায় লিখবে ক্যালাসের পরিমাণ 9.3 গ্রাম, তাহলে আমি কত নিয়েছিলাম 13 গ্রাম, তাহলে ক্যালাসের শতকরা পরিমাণ দেখো 9.3 ভাগ 13 × 100, তাহলে ক্যালাসের শতকরা পরিমাণ আসছে 71.53%। ওকে, এইটা হচ্ছে তোমার হিসাব ও গণনা। এখন হিসাব গণনা পরে তোমাকে কি লিখতে হবে, ফলাফল লিখতে হবে। ফলাফল হচ্ছে তুমি একবার ফলাফল লেখার পরে বিশুদ্ধ পটাশ অ্যালামের ক্যালাসের শতকরা পরিমাণ 71.53, এরপরে তোমার শেষ হলো। তাহলে আমরা প্রথমে দেখলাম হলো তত্ত্ব, তত্ত্ব পর উপকরণ, তারপর দেখলাম কার্য পদ্ধতি, তারপরে দেখলাম হচ্ছে কার্যকারিতা, তারপরে হিসেব গণনা, তারপরে হচ্ছে ফলাফল। ফলাফল লিখলে শেষ না, কোনো বইতে থাকে না, আর একটা জিনিস লিখতে হবে সতর্কতা, অ্যালুমিনিয়াম সালফেটকে ভালোভাবে দূরীভূত করেছিলাম, কেন পটাশিয়াম সালফেট বললাম না অ্যালুমিনিয়াম সালফেট বললাম, অ্যালুমিনিয়াম সালফেটের একটা সমস্যা হচ্ছে যে ও সরি কি নুসরত তবে এই মুহূর্তে আসলো কেন, অ্যালুমিনিয়াম সালফেটের সমস্যা সুবিধা হচ্ছে যে সে সহজে গলতে চায় না,
এই জন্য বাটির মধ্যে দিয়ে অনেক নাড়াচাড়া করতে হয়। অ্যালোয়েল সালফেটকে ভালোভাবে পানি দ্রবিত করেছিলাম, আচ্ছা দুটো দুইবার হয়ে গেছে। সালফিক অ্যাসিড বিকে ঢালার সময় সাবধানতা অবলম্বন করেছিলাম, এটা তোমার ভাষায় লিখতে হবে, যে সালফিক অ্যাসিড একটা খুব খারাপ জিনিস, এটা তোমার পক্ষে, এটা এটা করার পক্ষে, মানে সালফিক অ্যাসিড তুমি বুঝতেই পারতেছো যে সালফিক অ্যাসিড অনেক সময় প্র্যাকটিস করতেই আমাদের টিচারদের নিষেধ করা হয় যে এত সেন্সিটিভ, কারণ তোমার গায়ে যদি পরে একটু তাহলে তো তোমার তো অবস্থা খুব খারাপ হবে। সো এই জিনিসগুলোও আমাদের একটু দেখা উচিত, সেটা আমরা এখানে লিখবো। তো আমরা পরে প্র্যাকটিক্যালে দ্রবণ তাপ নির্ণয় করব, তার মধ্যে দুটো প্র্যাকটিক্যাল আছে, এই প্র্যাকটিক্যালের পরে আমরা দ্রবণ তাপ নির্ণয় করতে শিখবো। আর আমরা এটা কিন্তু অলরেডি, এটা অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণের বিশুদ্ধ ক্লাস প্রস্তুতি, এটা এই ইউটিউবের এই চ্যানেলে পাওয়া যাবে, তোমরা এখান থেকে দিও সার্চ করতে পারো। হ্যাঁ, আমার নাম যে সাবস্ক্রাইব করলে তো অবশ্যই এগুলো পাবা। ধন্যবাদ সবাইকে, তোমরা আজকে ক্লাসে আসছো। আর তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই, দেখো তোমরা যারা ক্লাস অ্যাটেন্ড করেছো তাদের দেখো প্রেজেন্ট কিন্তু এইভাবে আছে, দেখতে পাচ্ছ? হ্যালো, দেখো যারা যারা ক্লাস করেছো কোনোভাবেই এইটা মোছা যাবে না, হ্যাঁ এটা কোনোভাবে মোছা যাবে না, এগুলো সব কিছু এখানে তোমাদের প্রমাণ। তুমি যে বলবা স্যার আমি তো ক্লাসে ছিলাম না, অমুক ছিলাম না, হ্যাঁ সবার নাম এখানে দেখা আছে, তোমাদের দেখো যেসব ক্লাস তোমরা করেছো, হ্যাঁ যারা যারা করেছো তাদের সব কিছু নম্বর এখানে আমার কাছে রেকর্ড করা আছে। সো কোনোভাবেই বলতে পারবো না স্যার আমি তো ক্লাস করি নাই, আমি তো ছিলাম না, অমুক তমুক। যাই হোক, আমি তোমাদের তোমাদের ক্লাস দিয়ে নিতে পারলাম, কারেন্ট ছিল না, এক আমার মোবাইল অনলাইন ছিল, সে অনলাইনের ভিত্তিতে আমি তোমাদের ক্লাস করতে পারছি। যাই হোক, আমি তোমাদের একটু একটু ওয়েট করো, আমি তোমাদের একটু প্রেজেন্টার নিব, তোমরা কে কে ছিলা এটা একটু দেখা দরকার, একটু ওয়েট করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।